আল্লাহ তাআলা বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ আমার দুর্গ, যে ব্যক্তি তাতে প্রবেশ করেছে সে আমার শাস্তি থেকে নিরাপদ হয়েছে। ইবনুন নাজ্জার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সূত্রে এটা বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, আমি ব্যতীত অন্য কোনো উপায় শোনাই, এই উক্তি আমার, যে এটা মানে আমি তাকে আমার জান্নাতে প্রবেশ করাই, আর যাকে আমি আমার জান্নাতে প্রবেশ করাই সে নিশ্চয়ই আমার আজাব থেকে নিরাপদ হয়। কোরআন আমার বাণী, আর আমার নিকট থেকেই উহা অবতীর্ণ হয়েছে। খাতিব এটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে বর্ণনা করেছেন। যখন মুসলমান বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তখন উহা আকাশসমূহ ভেদ করে যায়, এমনকি উহা আল্লাহর সম্মুখে গিয়ে থাকে। তখন আল্লাহ বলেন, তুমি স্থির হও। তখন এটা বলে, আমি কিরূপে স্থির হব? আমি যার দ্বারা উচ্চারিত হয়েছি এখন পর্যন্ত তাকে ক্ষমা করে দেওয়া হয় নাই। তখন আল্লাহ তাআলা বলেন, আমি তোমাকে সেই ব্যক্তির জিহ্বার দ্বারা চালিত করি নাই যাকে তার মুহূর্তেই ক্ষমা করে দেইনি। দাইলামি এটা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহের সূত্রে বর্ণনা করেছেন, তোমাদের প্রতিপালক বলেছেন, আমাকেই সকলে ভয় করবে কারণ আমি এটার উপযুক্ত, অতএব আমার সাথে অন্য কাউকেও যেন উপাস্য স্থির করা না হয়। অতঃপর যে ব্যক্তি আমার সাথে অন্য কাকেও উপাস্য স্থির করবে না আমি তাকে ক্ষমা করে দেয়া কর্তব্য মনে করি। আহমদ ও তিরমিজি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে এটা বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই আমি জিন এবং মানব নিয়ে এক মহা পরিস্থিতিতে আছি, আমি তাহাদেরকে সৃষ্টি করি আর তারা অন্যের ইবাদত করে, আমি তাহাদেরকে রিজিক দেই আর তারা অন্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। হাকিম ও তিরমিজি এটা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা ওহী নাজিল করেন মুসা ইবনে ইমরানের প্রতি, যে তার উম্মতের মধ্যে কতক লোক এরূপ হবে যে তারা ভ্রমণে উঁচু নিচু স্থানে উঠিতে নামিতে লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দান করিতে থাকিবে, তাদের জন্য নবীদের অনুরূপ প্রতিদান রয়েছে। দাইলামি এটা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে বর্ণনা করেছেন, যে সময় মুসা আলাইহিসসালামকে তৌরাত দান করা হয় তখন মুসা আলাইহিসসালাম তার মহান প্রভুকে অনুরোধ করিলেন যে তাকে যেন এরূপ একটি দোয়া শিক্ষা দেওয়া হয় যার দ্বারা আল্লাহকে তিনি ডাকতে পারেন। তারপর আল্লাহ তাহাকে লা ইলাহা ইল্লাল্লাহর দ্বারা ডাকিতে আদেশ করিলেন। তখন মুসা আলাইহিসসালাম বললেন, হে আমার প্রতিপালক, তোমার প্রত্যেক বান্দাই এই বলে তোমাকে ডাকিয়ে থাকে, আমি চাই যে তুমি আমাকে একটি বিশেষ দোয়া শিক্ষা দাও যার দ্বারা তোমাকে আমি ডাকিতে পারি। অতঃপর আল্লাহ তাআলা বললেন, হে মুসা, যদি সমুদায় আকাশ ও তার অধিবাসীগণ, সমুদায় পৃথিবী ও তার অধিবাসীগণ এবং সমস্ত সাগর ও তাতে যা কিছু আছে সব দাড়ির এক পাল্লায় রাখা হয় আর লা ইলাহা ইল্লাল্লাহ দাড়ির অপর পাল্লায় রাখা হয়, তাহলে নিশ্চয়ই লা ইলাহা ইল্লাল্লাহর ওজন বেশি হইবে। আবু ইয়ালা এটা আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে